हेलो फ्रेंड्स, वेलकम टू एनएम इंस्टीट्यूशन। दिस इज मोलाय। आशा करो तुम भाला आछो। आज के टॉपिक होच्छे यूजीसी ग्रैंड कमिशन तरफ थेके जे ग्रीवियंस ग्रीवियंस सेल तैरि करा होयेछिलो तार परिप्रेक्षिते जे आमादेर फीडबैकटा, एटा खूबई एकटा इम्पर्टेंट एकटा टॉपिक जेटा तोमादेर एई मुहूर्ते एगेंस्ट एग्जाम एगेंस्टे अनेक काज देबे। तेमन देखलाम एकटी जरूरी कथा, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কি তা আমাদের অনেকেরই জানা। যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি, দেশের সকল ইউনিভার্সিটিকে পরিচালন করে এই কমিশন। এখন এই জুলাই মাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রা এই ইউজিসির। কিন্তু কোনো স্টুডেন্টের যদি কোনো অসুবিধা থাকে এই মহামারীর সময় পরীক্ষা দেওয়াতে, তার জন্য একটা গ্রিভেন্স সেল তৈরি করেছে ইউজিসি। সকলকে অনুরোধ করছি যাতে নিচের লিঙ্ক দেওয়া গিয়ে রেজিস্টার করে এবং তারা সেখানে সমস্যার কথা জানায়। তাদের বন্ধু বান্ধব যারা এই গ্রুপে আছে বা আবার নেই তাদেরকে শোনাতে বলে। আন্দোলন বয়কট করে বয়কট পরে করা যেতে পারে, কিন্তু প্রথমেই প্রথমেই যদি পরীক্ষাটা নেওয়াটা আটকানো যেতে পারে তাহলে একমাত্র ইউজিসির হবে। তো আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো, তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। আর কী কী লিখতে হবে, কী কী টোটাল কী করতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি, আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা পরে ডিসক্রিপশন থেকে ওখান থেকে গিয়ে কপি করে নিও, কপি করে লিঙ্কে চলে যাও, স্টেপ বাই স্টেপ করে নিও। চলো শুরু করা যাক। তো দেখো, এরকম ওই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ বেরবে। এই পেজে দেখো তোমাদের চাইছে ইউজার নেম, পাসওয়ার্ড, ইন্টারভিউ কোড চাইছে। যদিও যাদের রেজিস্টার্ড হয়ে গেছে তাদেরই একমাত্র, কিন্তু যাদের রেজিস্টার্ড হয়নি তারা এখানে ক্লিক টু রেজিস্ট্রেশন রেজিস্টার করতে হবে। অলরেডি দেখো তোমাদের রেজিস্টার কমপ্লিট হয়েছে 6370টা। তো এখানে তোমরা ক্লিক করে ক্লিক হিয়ার টু রেজিস্টার করতে হবে। একটা ফর্ম ফিল আপ আসবে, যদি তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, তো ফর্মটা ফিল আপ করতে হবে। দেখে নাও এই ফর্মটা ফিল আপ করছি, একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। তো এই ফর্মটা ফিল আপ করে নিয়েছি, সমস্ত ফিল আপ করে নিয়েছি, এরপর রেজিস্টার করব। দেখো রেজিস্টার সাকসেসফুললি, তো এখান থেকে আমরা পেজে সাকসেসফুল হয়ে গেছে। এবার আমাদের ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, আমরা ফিল আপ করে নিচ্ছি। যে ইউজার নেম যেটা দিয়েছিলাম, আমার মেল আইডি দিয়েছিলাম, তোমরা তোমাদের মেল আইডি দিয়ে দিও। তো বসিয়ে দিয়েছি, দেন আমি লগ ইন করছি, নোট ডাউন করে দিলাম, লগ ইন করলাম। ওয়েলকাম টু কাইন্ড আপডেট পার্সোনাল কন্ট্যাক্ট নিউ নেমস মলাইমতি, পার্সোনাল ইনফরমেশন চাইছে একটু দিয়ে দাও। কস্ট ফিল আপ করে নিই। তো আমি ফর্মটা ফিল আপ করে দিলাম। পার্সোনাল আপডেট যা যা ছিল চেয়েছে, যেমন পিনকোড, তোমার সিটি, টাউন, স্টেট, মেল, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সবটাই চাইবে, দেখে নাও একবার। তো আমি পুরোটাই আমার দিয়ে দিয়েছি, দিয়ে আপডেট করে দিলাম, আপডেটেড সাকসেসফুললি। ইউনিভার্সিটি জানছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট ইউনিভার্সিটি, নেতাজি ওপেন হবে, নেতাজি ওপেন ইউনিভার্সিটি দিয়ে দিলাম। দেন এবার এখানে তোমার আসবে সিলেক্ট করতে হবে, চুজ করতে হবে কোনটা, গ্রিভেন্স রিলেটেড টু কোভিড-19। আর তারপর তো পুরোটা পুরো নিয়ে ভালো একবার, মানে স্টুডেন্ট ডিলে এক্সামিনেশন আর ডিক্লারেশন অফ রেজাল্ট, ডিলে ইন কন্ডাক্ট এক্সামিনেশন, নন পেমেন্ট ডিলে, কমপ্লেন ডিসক্রিপশন অফ স্টুডেন্ট ও দ্য শেডিউল কাস্ট ডিমান্ড অফ নেসারি, তো আমার মনে হয় ক্রিমিনাল রিলেটেড টু দেন এখান থেকে আমরা করব
পুশ নোটস, হ্যাভ ইউ ইয়ার লং গিভেন টু দ্য হ্যাভ ইউ ইয়ার ইয়ার লস্ট গিভেন টু দ্য অ্যাবাভ রেকগনাইজড সেশন দ্য সেম সাবজেক্ট নো ডু ইউ ওয়ান্ট টু আপলোড অ্যাটাচমেন্ট নো ডিক্লারেশন তোমাদের এখানে কিছু লিখতে বলেছে, আমার লেখাটা দিতে হবে, তো আমি এটা লেখাটা লিখে নিই। দেন আমি লিখে দিলাম, লিখে এটা আমি সাবমিট করে দিচ্ছি। লেখাটা আমি দরকার আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কপি করতে পারবে। এখান থেকে সাবমিট, সাবমিট করতে টাইম লাগলো। আমি আগেরবার সাবমিট করেছিলাম, দেন আমি ব্যাক করলাম, একটা পেজ এসেছিলো, বাট আনফর্চুনেটলি আমি স্ক্রিনশট মারিনি, যার জন্য আমার রিসাবমিট করছি। দেখো দেখো সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে, দেন এরপরে তোমার একটা পেজ আসবে স্ট্যাটাস, তোমার দেখো পেজ এসেছে। ডেট অফ সাবমিশন দিয়েছে, অনেকে সাবমিশনটা দিয়ে দিচ্ছে, দেখো তো টোটাল নটা সাবমিটিং করেছে মানুষে, এত কম। যাই হোক, আমি বলবো রিকোয়েস্ট করবো তোমরা এইভাবেই সাবমিট করে দিও, এতে করে অনেকটা সুবিধা হবে আমাদের কাজ এগোতে। তো এটুকুই বলার ছিল, থ্যাংক ইউ। সাবমিট করার পর তোমাদের এই ধরনের একটা মেল আসবে, মেল আইডি যদি মেল আইডি সঠিক দাও, তো এই ধরনের একটা মেল আসবে, তোমরা মেল পেয়ে যাবে। এটা যদিও অটো জেনারেটেড মেল, তোমরা একটা মেল পেয়ে যাবে অটো জেনারেটেড, দেন ওরা পরে হয়তো রেসপন্স করবে, যদি পসিবল হয়তো ওরা রেসপন্স করতে পারে। তো এটাই এটাই বলো, দেখো দেখে নাও ওটা ওটা কী লেখা আছে, আমি তোমার লেখাটা পোস্ট করে দেবো বা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কপি করতে পারবে। চলো এটুকুই বলা ছিল, উইশ অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হোম স্টে সেফ, থ্যাংক ইউ।